কাণ্ড আর দেখতে চায় না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাম্মা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না বলে উল্লেখ করেছেন তিনি পেশাদারের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজেপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল শনিবার রাজধানী পিলখানায় বিজেপি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্র বিজেপি উদ্বোধন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব তিনি বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করুন দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে এর আগে গত তেরো আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন বিজিবির উদ্দেশ্যে বলেছিলেন বিজিবির মতো একটা ফোর্সকে দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন নাফ ইজ অ্যানাফ এদিকে কেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বললেন মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন এদিকে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনামা মনিরুজ্জামান বলেন রাজনাথ সিং উচ্চ পর্যায়ে একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়া ইনি ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এর রিসার্চ ফেলো স্মৃতি পাট্টনায়ক বলেন আমার মনে হয় রাজনাথ সিং জেনেটিক টার্মেই কথা বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনো দেখি না দ্য টেলিগ্রাফ পত্রিকার খবর বলছে বাংলাদেশের চারপাশে বর্তমানে কি ঘটছে তার উপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এজন্য শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি এই বক্তব্য সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোন সুযোগ নেই গণ পরবর্তী বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তাও মাত্র এক মাস হল ভারতের মন্ত্রী এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন এখন সংবেদনশীল সময় পার করছে বাংলাদেশ এই সময় যখন এমন একটি বক্তব্য আসে তা এদেশে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ভূমিকা কি হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বেড়েছে বহু তবে বাংলাদেশের মানুষের মতো ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত গত দাদর জাতীয় নির্বাচনের পর এটি আরো প্রবল হতে শুরু করেছে কেননা বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশে প্রশ্নবিদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে গত তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন অন্য যে কোনো দলের চাইতে বেশি যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন এরপর বাংলাদেশে জরুরি ও চিকিৎসা ছাড়া ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে এমন সময় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ এখন কি করবে তা নিয়ে জবাবে ভারতের বিশ্লেষকরা বলেছে ভারতীয় মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য দুই দেশের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ হিসেবে সে দেশটির নিরাপত্তা বিশ্লেষক স্মৃতি পাট্টানায়ক বলেন বাংলাদেশের তিন দিকে ভারতের সীমানা দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট নিরাপত্তা চুক্তি সহ নানা চুক্তি রয়েছে এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক এই অবস্থায় বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ইস্যু নিয়ে দ্রুতই ভারতের সঙ্গে আলোচনা করা উচিত নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন আমাদের কূটনীতির যে রাস্তাগুলো আছে সেই পথেই ওই বক্তব্যের ব্যাখ্যা চা প্রয়োজন কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কের খানিকটা টানাপূরণ রয়েছে তখন আরো উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার করা উচিত